হ্যালো ভিউয়ার্স, আজকে মিরপুর যাওয়ার পথে মাজার রোডে হঠাৎ চোখে পড়ে গেল তেহারি ঘর। প্রথমে ভেবেছিলাম যে এটা শোভানবাগের তেহারি ঘরের শাখা, অ্যাকচুয়ালি ওদের শাখা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের একজন আত্মীয় করেছে। একজন ওয়েটার ওখানে আমাকে বলল, ভিতরে চলে আসলাম। ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে ভিতরের পরিবেশ। আর এটা হচ্ছে তাদের মেনু কার্ড, তেহারি ঘর, তেহারি হাফ 200, তেহারি হাফ কোয়ার্টার 300, তেহারি ফুল 400। খিচুড়ি রয়েছে, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বোরহানি প্রতি গ্লাস 50, তারপরে প্রতি হাফ লিটার 100, রোস্ট এবং জালি কাবাব রয়েছে। এই যে শাখাগুলো দেখতে পাচ্ছেন, আর ভুনা খিচুড়ি রয়েছে 200 টাকা। তো আমি হাফ তেহারি অর্ডার করেছিলাম, সাথে রয়েছে সালাদ আর একটি পানি নিয়ে নিলাম। তো তাদের তেহারির মধ্যেও অনেক পরিমাণ সরিষার তেল দেওয়া হয়, সরিষার তেল দিয়ে রান্না করেছে, আর সাথে ছিল আলু। মাংস ছিল প্রায় 8 থেকে 9 পিস, যদিও কাউন্ট করিনি, বাট মানে মনে হচ্ছে আর কি খেয়েছি, তখন তো আর গুনে খাইনি। তো মাংসের অ্যামাউন্ট ভালো এবং রাইসের অ্যামাউন্টও ভালো, হাফ তেহারি হিসেবে খাবারের অ্যামাউন্ট বেশ ভালোই। কিন্তু এইটা অ্যাকচুয়ালি শোভানবাগের অরিজিনাল তেহারি ঘর না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস দিন। ফ্রম আশিক ব্লগ।